আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনা ভাইরাসের সুচিকিৎসায় জরুরি ভিত্তিতে 2000 চিকিৎসক নিয়োগ প্রজ্ঞাপন জারি দশ মে থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ মত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের পরিস্থিতির অবনতির আশঙ্কা খুলনায় করোনা উপসর্গে একজনের মৃত্যু বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা সরকারি নির্দেশনা সত্ত্বেও করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে অনীহা চট্টগ্রামের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের এবং করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো 2.5 লাখ গত এক মাসে প্রথমবারের মতো দৈনিক মৃতের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হলো যুক্তরাষ্ট্র শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত করোনা ভাইরাসের সুচিকিৎসায় জরুরি ভিত্তিতে 2000 চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় সরকারি কর্ম কমিশন পিএসসি সুপারিশের ভিত্তিতে তাদেরকে স্বাস্থ্য ক্যাডারে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনদের করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা দিতে হবে এই জরুরি সেবাদানকালে তাদের কর্মদক্ষতা সন্তোষজনক কিনা চাকরি স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে আগামী 12 মে পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে তা না হলে চাকরিতে যোগদান করতে তিনি সম্মত নন ধরে নিয়ে সাময়িক নিয়োগ বাতিল করা হবে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে আগামী 16 মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ঈদকে সামনে রেখে 10 মে থেকে সীমিত পরিসরে খুলছে দোকানপাট ও শপিং মল খোলা থাকবে বিকেল 4টা পর্যন্ত তবে কেনাকাটার সময় নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব জরুরি প্রয়োজন ছাড়া রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইরে বের হওয়া যাবে না আরো জানছেন মাহবুব কবির চপল করোনার সংক্রমণ যখন বাড়ছে তখন অঘোষিত লকডাউন অনেকটা শিথিল করতে যাচ্ছে সরকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল দেড় মাস পর সীমিত পরিসরে তা খোলার অনুমতি দেওয়া হচ্ছে ঈদ সামনে রেখে একই দিন থেকে খোলা যাবে শপিং মলও তবে বন্ধ করতে হবে বিকেল 4টার মধ্যে প্রজ্ঞাপনে বলা হয়েছে কেনাকাটার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে শপিং মলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা ও জীবাণুনাশক রাখতে হবে জীবাণুমুক্ত করতে হবে সেখানে আসা যানবাহনগুলোকেও ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটির সময় এক উপজেলা থেকে অন্য উপজেলাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হবে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন খোলা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানও অর্থনীতির চাকা সচল করতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ওষুধ শিল্প উৎপাদন ও রপ্তানিমুখী কারখানাগুলো চালু করা যাবে পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে অন্যান্য শিল্প কারখানাও খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে সাধারণ ছুটির সময় প্রয়োজনে যে কোনো মন্ত্রণালয় কার্যক্রম চালাতে পারবে ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থল ছেড়ে যেতে পারবেন না ১৬ মের পর করোনা পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাসের মধ্যে আগামী 10 মে থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আবদুল্লাহ তার মতে এতে পরিস্থিতির অবনতি হতে পারে এদিকে গবেষকরা বলছেন কারখানা শ্রমিকদের করোনায় আক্রান্তের হার বেশি হতে থাকলে অর্থনীতি সচল হওয়ার পরিবর্তে আরও খারাপ হবে মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট জীবনের শঙ্কা থাকলেও জীবিকার তাগিদে ছুটছে মানুষ চাকরি বাঁচাতে গত কয়েকদিন থেকে রোজার মধ্যে ঢাকামুখী অনেকেই খুলছে একের পর এক তৈরি পোশাক কারখানা মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির সরকারি নির্দেশনাও এর মধ্যে ঢাকার সাভারে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন
বলা হচ্ছে অর্থনীতির চাকা সচল করতেই এই সিদ্ধান্ত, তবে এতে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা গবেষকদের। আমাদের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বাড়ছে, কমছে তো না। এই কনটেক্সটে যদি আমরা এখন সব হুড়হুড় করে সব অর্থনীতির সব চাকা খুলে দিতে চাই, এতে করে অবভিয়াসলি আমার মনে হয় আমাদের ঝুঁকি আরও অনেক বেড়ে যাবে, খুলতে হবে। এটা ঠিক, এটা একটা একটা বিশাল চাপও আছে, কারণ দেখেন এখানে একটা লাইভলিহুডের একটা বিষয় আছে, মানুষের রোজগারের বিষয় আছে, মানুষের খাদ্য নিরাপত্তার বিষয় আছে। তো কিন্তু এই যে ব্যালেন্সটার কথা যেটা আমরা বলি, এই ব্যালেন্সটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কারখানা নয়, আগামী 10 মে থেকে সীমিত পরিসরে খুলছে দোকানপাট ও শপিং মল। স্বাভাবিকভাবেই ঈদকে সামনে রেখে মানুষের ভিড়ও বাড়বে, ফলে অনেকটাই উপেক্ষিত হতে পারে সামাজিক দূরত্বের বিষয়টি। করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতির মধ্যেই এ সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ। এটা একটা ঝুঁকিপূর্ণ বোধহয় হয়ে গেল আর কি, তবে স্বাস্থ্যবিধি তারা মেনে চলে হয়তো ঝুঁকিটা কমবে। এরপরেও গভর্নমেন্টকে খেয়াল রাখতে হবে, যদি দেখেন যে সংক্রমণ আরো বেশি হয়ে যাচ্ছে তাহলে প্রয়োজনে আবার লকডাউন কেটে কঠোর ভাবে তখন করতে হবে, প্রয়োজনে কারফিউ করতে হবে, চিন্তাভাবনা করতে হবে। এইটা তো আসলে প্রশাসনিক ব্যাপার, ব্যক্তিগত ভাবে আমি তো এই সম্পর্কে জানি না, কারণ আমি তো কোনো প্রশাসনিক দায়িত্ব না। আসলে করোনা পরিস্থিতির উন্নতির পর লকডাউন শিথিল করেছে বিশ্বের অনেক দেশ, সেক্ষেত্রে খানিকটা ব্যতিক্রমী বলতে হবে বাংলাদেশকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের সহকর্মী শারফুল আলম, আমরা চলে যাচ্ছি তার কাছে। শারফুল, সেখানকার দোকানপাট খুলেছে কি? ক্রেতা বিক্রেতার উপস্থিতি দেখছেন কিরকম? একটা কথা বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে কালকে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল প্রথম দিকে, সেই প্রজ্ঞাপনের অনুযায়ী কিন্তু আজকে খোলা রাখার কথা ছিল, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে পরবর্তীতে বলে দেওয়া হয়েছে যে 10 তারিখ থেকে রাজধানীর বিপণী বিতানগুলো খোলা হবে। তবে যেহেতু প্রথম প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, সেই কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি নিউ মার্কেট গাউসিয়া এলাকায়, সেখানে কিন্তু মানুষজন তারা সেই প্রস্তুতি নিয়ে কিন্তু চলে আসা শুরু করেছেন, এবং তারা বলছেন যে এখানে আসার পরেই তারা আসলে জানতে পেরেছেন সকালবেলায় যে তাদের দোকানপাট আজকে খোলা যাবে না এবং সেটা তাদের খুলতে হবে 10 তারিখ। তারা বলছেন এই যে মানুষের সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হলো, সেই ভুল বোঝাবুঝির কারণে কিন্তু খেসারও দিতে হচ্ছে সাধারণ মানুষ যারা এসব দোকানে কাজ করতেন, শ্রমিক এবং সেলসম্যান যারা আছেন তাদের উপর দিয়ে কিন্তু এই খসড়াটা যাচ্ছে। তারা বলছেন যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে কিন্তু এই ধরনের সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল, শুধু শুধু এরকম একটা সিদ্ধান্তের কারণে কিন্তু তারাও বলছেন যে তাদেরও কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু এখন থেকে আধা ঘন্টা আগে আমরা যখন এই জায়গায় আসি তখন কিন্তু আমরা প্রচুর জনসমাগম দেখতে পাচ্ছি, এবং এখনও অনেক লোককে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে দাঁড়িয়ে আছেন, তারা এখন কী করবেন সেটা চিন্তা করছেন। তারা অনেকে বলছেন যে আমরা শুধু নিউ মার্কেট বা গাউসিয়া এলাকার না, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু তারা এখানে এসছেন এবং তাদের এখানে আসতে কিন্তু অনেক রকমের ভোগান্তি পোহাতে হচ্ছে। যদি তারা এই ধরনের সিদ্ধান্তের কথা আগে থেকে জানতে পারতেন, অথবা দোকান মালিক সমিতি যদি তাদেরকে আগে থেকে এই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়ে দিত, তাহলে কিন্তু তাদের এই সমস্যাটা হতো না। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, আজকে কিন্তু ঢাকা শহরে আমরা অন্যদিনের চেয়ে স্বাভাবিকের চেয়ে বেশি অতিরিক্ত গাড়ি ঘোড়া আমরা চলতে দেখেছি, এবং সাধারণ মানুষের চলাফেরাও কিন্তু আগের চেয়ে অনেকটা বেড়েছে। তারা হয়তো বিভিন্ন অজুহাত দিচ্ছেন, কিন্তু যেখানে মানুষ জটলা করছেন বা যেসব জায়গাগুলোতে আমরা সেই ভিড়গুলো দেখছি, সেখানে কিন্তু আমরা দেখছি যে সামাজিক নিরাপত্তা বা নির্দিষ্ট দূরত্ব থেকে যে কথাবার্তা বলতে হবে বা কেনাকাটা করতে হবে, সেই ধরনের কোনো ব্যবস্থা কিন্তু কোথাও নেই। তো মোটামুটি এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। মার্জিয়া, ধন্যবাদ। শারফু, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে। রাত 12:30 মাগুরা জেলার বাসিন্দা 50 বছর বয়স্ক আনসারকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। রংপুরে নার্স, স্বাস্থ্য কর্মচারী ও কয়েদি সহ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 14 জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা 62 জন। এদিকে রংপুরে মেট্রোপলিটন কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করোনা শনাক্ত হয়, থানা ভবন লকডাউন করা হয়েছে।
থানার কার্যক্রম স্থানান্তর করা হয়েছে পাশের ভিকটিম সাপোর্ট সেন্টার ভবনে। সিলেট বিভাগে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও 5 জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সিলেট ল্যাবে 168 জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষার পর এই 5 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এ নিয়ে সিলেট বিভাগে 242 জন করোনায় আক্রান্ত হলেন, পাবনায় আক্রান্ত হয়েছেন আরও 2 জন। তারা 2 জন জেনারেল হাসপাতালের স্টাফ নার্স। পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল জানান, আক্রান্তরা হোম কোয়ারেন্টিনে ছিলেন, তবে তাদের মধ্যে এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ প্রকাশ পাওয়া যায়নি। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও 668 জন। নতুন 5 জন সহ এ পর্যন্ত মারা গেছে 182 জন। করোনা আক্রান্তের তালিকায় বাংলাদেশ এখন বিশ্বের 38তম দেশ, শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। পরিসংখ্যান বলছে, বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 10,000-এর কোটায় প্রবেশ করে 58তম দিনে। 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের খবর দেয় IEDCR। সেই হিসাবে বাংলাদেশেও ঠিক 58 দিনের মাথায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 10,000। সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছে 68,600 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে 182 জন। 24 ঘন্টায় মারা গেছে 5 জন। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত 10,143 জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন 1209 জন। মৃত্যুবরণ করেছেন যে 5 জন, তাদের মধ্যে সবাই পুরুষ, সকলেই পুরুষ, এবং বয়স বিভাজনে দেখা যায় যে 60-30 জন, 50-60 একজন, এবং 31-40 বছর বয়সের মধ্যে 1 জন। এই 5 জনের মধ্যে 3 জন ঢাকার, 1 জন সিলেট এবং 1 জন ময়মনসিংহের। আক্রান্তের দিক দিয়ে এশিয়ার মধ্যে 14তম বাংলাদেশে করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকা মোট 2 লাখ মানুষকে নেওয়া হয়েছে কোয়ারেন্টিনে। নতুন স্থাপন করা 2টি সহ সারা দেশে করোনা শনাক্তকারী পরীক্ষা করা হচ্ছে 33টা ল্যাবে। এ পর্যন্ত এসব ল্যাবে পরীক্ষা করা হয়েছে 87,641 জনের নমুনা। এই নমুনা সংগ্রহ গত 24 ঘন্টার চেয়ে 21.11% বেশি, এবং যেটা আমরা পরীক্ষা করেছি 6,260, এটা গতদিনের চেয়ে 16.61% বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাঙামাটি বাদে দেশের 63টি জেলাতেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়, 4,780 জন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সরকারের নির্দেশনা সত্ত্বেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে কোনোভাবেই রাজি নন চট্টগ্রামের 12টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা। চিকিৎসক নেতারা বলছেন, ক্লিনিক মালিকদের বাধ্য না করলে কঠিন হবে এই সংকট মোকাবেলা। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, নির্দেশনা না মানলে প্রয়োজনে যে কোনো হাসপাতালকে অধিগ্রহ করতে পারে তারা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয় ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস হাসপাতাল ও জেনারেল হাসপাতালে। কিন্তু রোগীর সংখ্যা বাড়তে থাকায় নগরীর 12টি বেসরকারি হাসপাতালকে পর্যায়ক্রমে ব্যবহার করার কথা জানিয়ে কর্তৃপক্ষকে চিঠি দেয় স্বাস্থ্য বিভাগ। কিন্তু নিজেদের হাসপাতালে করোনার চিকিৎসা দিতে গররাজি কর্তৃপক্ষ। নিজেদেরকে বাঁচাতে তেমনই একটি প্রতিষ্ঠান ঢাল হিসেবে ব্যবহার করছে নগরীতে দীর্ঘদিনের পরিত্যক্ত হোলি ক্রিসেন্ট হাসপাতালটিকে। কোনো ধরনের লোকবল নিয়োগ না করেই পরিত্যক্ত এই ভবনকে মেরামত করে স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর করে দায় মেটাতে চান ক্লিনিক মালিকরা। একটা পেশেন্ট যদি একটা হসপিটাল লকডাউন হয়ে যায়, তাহলে 2টা পেশেন্টের জন্য তো আমাদের রাখার জায়গা থাকবে না। আসলে এটি বাস্তব যে কোভিড হসপিটাল আর নন কোভিড বিশ্বের আধুনিক হাসপাতালগুলো যেখানে মরণঘাতী এই ভাইরাসকে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে, সেখানে পরিত্যক্ত স্থাপনায় করোনা চিকিৎসা সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসক নেতারা। আদৌ এটার সুফল করোনা রোগীরা কতটুকু ভোগ করতে পারবেন, এটি একটি সন্দেহের অবকাশ থেকে যায়। স্বাস্থ্য বিভাগ জানায়, বেসরকারি হাসপাতালগুলোতে ফ্লু কর্নার চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে যে কোনো হাসপাতালকে অধিগ্রহণ করার এখতিয়ার রয়েছে বিভাগের। এবং সেক্ষেত্রে আমরা পুরো হাসপাতালটাকে আমরা কোনো ক্রস কন্টামিনেশন হতে দেবো না। কোনো একটি সিরিয়াল করা আছে, আপনারা জানেন 12টি হাসপাতাল, সিরিয়াল অনুযায়ী যে কোনো একটি হাসপাতালকে আমরা জেলা প্রশাসন থেকে সরাসরিভাবে আমরা অধিগ্রহণ করতে পারি। ওদের কাছে যদি করোনা সাসপেক্টেড কোনো রোগী ভর্তি থাকে,
যতক্ষণ পর্যন্ত ওই রোগীর নমুনার ফলাফল প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত ওই রোগীকে তাদের কেন্দ্রে সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো দায়িত্বশীলতা নিয়ে মানবতার সেবায় এগিয়ে আসবে এমনটাই আশা সাধারণ মানুষের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। করোনায় আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলেসুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। আবারও পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডাক্তার নার্স সহ 75 জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যান্য দেশের তুলনায় সংক্রমণের দিক থেকে কম হলেও সামনে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামীতে এটি যেন বিধ্বংসী হয়ে না উঠে সেজন্য সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন তিনি। রাজধানীর সরকারি বাসভবনে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় সামনে থেকে যারা ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন তাদের মনোবল না হারাতে অনুরোধ জানান ওবায়দুল কাদের। থেকে বহু দেশের তুলনায় আমরা এখনও ভালো থাকলেও সামনের দিনগুলোতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে অনেকেরই এমন আশঙ্কা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এখন সামাজিক দূরত্ব, ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোনো বিকল্প নেই। করোনা প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপের কটাক্ষ করায় বিএনপি নেতাদের সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, যেখানে সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় সঠিক পথে এগোচ্ছে সেখানে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কারো কারো বক্তব্যে মনে হয় দলটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বেশি জ্ঞান রাখে। সচিবালয় অনলাইনে দেয়া ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় সঠিক পদক্ষেপ নেয় সরকার বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে বাংলাদেশ সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে এগুলো সঠিক পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সঠিক পদক্ষেপ নিয়ে সরকার এগোচ্ছে, সেখানে রিজভিয়ানের সহ কারো কারো বক্তব্যে মনে হয় তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখে। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 2.5 লাখ ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা প্রায় 36 লাখ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 12 লাখ মানুষ। এদিকে প্রথমবারের মতো দৈনিক মৃতের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় সে দেশে মারা গেছে 1,015 জন, যা গত এক মাসের সর্বনিম্ন। যদিও নিউ ইয়র্ক টাইমস বলছে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে প্রতিদিন 3,000 মানুষের মৃত্যু হতে পারে। দ্বিতীয় দিনের মতো নতুন করে কেউ আক্রান্ত হয়নি নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়াতেও করোনা ভাইরাস পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। এই অবস্থায় নিজেদের মধ্যে যোগাযোগ শুরু করতে যাচ্ছে দুই দেশ। করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে অনেক বেসরকারি হাসপাতাল বন্ধ হলেও কেরানীগঞ্জে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে বসুন্ধরা আদি মেডিকেল কলেজ হাসপাতাল। অন্য জায়গায় সেবা না পেয়ে রোগীদের ভিড় বাড়ছে সেখানে। বিস্তারিত রাবে আক্তার সুবর্ণা রিপোর্টে। রোগীদের এই চাপ বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। গর্ভবতী নারীদের সেখানে সেবা দেওয়া হচ্ছে জরুরি ভিত্তিতে, পাশাপাশি জ্বর সর্দি ও কাশিজনিত রোগীদের হাসপাতালের বাহিরের গেটে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দেওয়া হচ্ছে। অন্যান্য বেসরকারি হাসপাতাল বন্ধ হওয়ায় কেরানীগঞ্জের এই হাসপাতালে ভিড় লেগেই আছে। প্রতিদিন কয়েকশো রোগীকে আউটডোরে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। আট দিন সেবা ভালো মানুষের মুখে শুনছি আর খোলা আছে, আর হাজার হাজার লোক আসতে আছে প্রতিদিন। এখানে পরিবেশ সুন্দর, মানে সেবা পাচ্ছে মানুষ। এখন যে পেশেন্টগুলো আসছে তারা যেন কোনো হেনস্থায় না পড়ে এবং তাদেরকে যেন বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করে তারা চিকিৎসা ব্যবস্থাটা খারাপ না হয়
এজন্যই আমরা মূলত সেবা দিয়ে যাচ্ছি। এছাড়া জরুরি বিভাগে যথাযথ সতর্কতা অনুসরণ করে জ্বর কাশিতে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। অনেক হসপিটালগুলো তো বন্ধ হয়ে গেছে করোনার কারণে বা পরিস্থিতির কারণে, সেখানে এই গর্ভবতী মহিলারা আসেন, আমরা তাদেরকে ওইভাবে কাউন্সিলিং করে তাদের ইনফরমেশন নিয়ে তথ্য উপাত্ত নিয়ে তাদেরকে আমাদের বিশেষ করে গাইনিকোলজিস্ট যারা আছেন তারা এভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন এবং যাদেরকে সিজারিয়ান লাগছে সিজারিয়ান করছে এবং নর্মাল ডেলিভারি করছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি এটাকে এখানে সেবাটা দেওয়ার জন্য। বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের উপপরিচালক অহিদ হাসিন বলেন, মা ও শিশুর সার্বক্ষণিক সেবা দেওয়ার পাশাপাশি রয়েছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস। একটা পজিটিভ রোগী আসতেই পারে, আতঙ্কিত হওয়ার কিছু নাই, চার নিয়ম আছে সেই অনুযায়ী আমাদেরকে চিকিৎসা করতে হবে। আমরা হয়তো এটা আমাদের কোভিড পজিটিভ হসপিটাল না, বাট আমাদের এখন যেভাবে সংক্রমণ আমরা জানি চলে আসতে পারে, কিন্তু সেটা আতঙ্কিত না হয়ে আমরা মাথা ঠান্ডা রেখে যতটুকু পারবো সেবা দিয়ে যাব। মহামারীর সময় অসহায় মানুষ যেন কোনোভাবেই সেবা বঞ্চিত না হয় সে চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনায় ক্ষতিগ্রস্ত কুমিল্লা পাঁচথুবি ইউনিয়নের চাঁদপুর নতুন বাজার এলাকার দুস্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে এলেন এক ব্যবসায়ী। এলাকার লিটল মুন স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমির হোসেন নিজ উদ্যোগে প্রায় 600 গৃহবন্দী দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। স্কুল প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করা হয়। ভবিষ্যতে দেশের যে কোনো দুর্দিনে শিক্ষার্থীরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে সে ব্যাপারে উৎসাহ দিতে স্কুল মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয় বলে জানান তিনি। এবার জানাবো পার্টিস খেলার খবর। জার্মান ফুটবলের শীর্ষ দুই বিভাগ বুন্দেসলিগা ও বুন্দেসলিগা 2 এর 10 জন খেলোয়াড়ের করোনা ভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। জার্মান ফুটবল লীগ DFL সোমবার এক বিবৃতিতে জানায়, দুই বিভাগের 36 ক্লাবের 1724 জন খেলোয়াড় ও কোচিং স্টাফের COVID-19 পরীক্ষা করা হয়। এর মধ্যে ভাইরাস শনাক্ত হওয়া 10 জনকে 14 দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আগামী 9 মে থেকে জার্মান লীগ শুরু করতে চেয়েছিল সেখানকার ফেডারেশন। দলীয় অনুশীলন সামনে রেখে সবার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছিল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসের সুচিকিৎসায় জরুরি ভিত্তিতে 2000 চিকিৎসক নিয়োগ, প্রজ্ঞাপন জারি। দশ মে থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ, মত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের, পরিস্থিতির অবনতির আশঙ্কা। খুলনায় করোনা উপসর্গে একজনের মৃত্যু, বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। সরকারি নির্দেশনা সত্ত্বেও করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে অনীহা চট্টগ্রামের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের। এবং করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো 2.5 লাখ। গত এক মাসে প্রথমবারের মতো দৈনিক মৃতের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হলো যুক্তরাষ্ট্র। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।